হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি আজকে সকাল থেকে। আজকে মেঘলা ওয়েদার, একেবারে মেঘলা মানে একেবারে কি বলবো, কালো কালো লাগছে। তো রান্না বান্না মোটামুটি আমার অনেকটাই এগিয়েছি, আর সকাল থেকে শুরু করছি। চা খাওয়া হয়ে গেছে, সিমরনের বাবা গেল মার্কেটে। আজকে যেহেতু সানডে, স্পেশাল সানডে, তো সেই জন্য বললাম যে আজকে ইলিশ নিয়ে এসো। তো ইলিশে আনতে বলেছি, এখন ইলিশের মরশুম, মার্কেটে প্রচুর ইলিশ। তো আসুক সিমরনের বাবা, তারপর শেয়ার করব কি কি হয়েছে রান্না বান্না, পরে তো দেখতে পাবে। আর আমার সাথে থেকো, সঙ্গে থেকো, ব্লগটা চালু করেছি, দেখতে থাকো। তো আজকে সকাল সকাল দেখো ইলিশ চলে এলো, আর পুরো একটা গোটা বড় মাছ। বেশ দাম এখন বলো ইলিশের। হ্যাঁ, কত লাগলো এটা? এটা লাগলো 1 কেজি 100 আছে, 1300 টাকা। চলো, কোনো ব্যাপার নেই, মানে ইলিশ তো সিজনে খাওয়া একটু ভালোও লাগে না। তো চলো এটাকে ওয়াশ করা হোক। খাই খাই, বড় না হলে মনে হয় মনটা ভালো। হ্যাঁ, ইলিশ একটু বড়ই ভালো। তো তোমার সাথে কথা না বলতে বলতে সিমরনের বাবা এসে পড়লো, দেখাই যাচ্ছে। দেখো সিমরনের বাবা আজ ইলিশ পেয়েছে, দারুণ দারুণ। আর সবজি তো আমার অনেক আনা আছে, তাই সবজি কি হয় একটু তাড়াতাড়ি বানিয়ে নিই, আর মাছটা একটু দেরি হয় যেহেতু মাছটা একদম তাজা নিয়ে আসে। আর বেশিরভাগ মাছ কিন্তু আমরা তাজা নিয়ে এসে খাই, ফ্রিজের খুব কমই খাই। একমাত্র ইলিশ আর প্রনস, এই দুটো ফ্রিজে রেখে তাও খাই, বাকি কিন্তু মাছ আমরা ফ্রিজের খুব কম খাই, খাই না বললেই চলে। সত্যি কথা বলতে কি, ইলিশটা আমার প্রিয়, আমাদের সিমরনের প্রিয়, সিমরনের বাবার আর সিমরনের খুব প্রিয়। সিমরনের মা এক পিস খাবে, বলবে সব করে দেবে আমাদের, ওটাই শান্তি, পেট ভরে খাবে। তোমরা খেলে আমাদের শান্তি, আমার শান্তি। আর তো চলো দেখাই ইলিশটা, আর ওলটাও দেখো এবারে হয়ে এলো, অনেকগুলো ছুটি পড়েছে। তো মাছটা ওয়াশ করছে, আর এই দেখো এখন সিমার ব্রেকফাস্ট করবে, কেননা কালকে আমি মোমো বানিয়েছিলাম, বলতে ভুলে যাচ্ছি। হ্যাঁ, রোল মোমো বানিয়েছিলাম, যেটা রোল করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই মোমো আর চাটনিটা এই মাত্র বানিয়ে দিলাম, গতকাল চাটনি আগের বানানো ছিল, তো সেজন্য ওটা শেষ হয়ে গেছে। আর আজকে আমি তাজা চাটনি বানিয়ে দিলাম আর এই মোমো। সিমার ভীষণ ভালোবাসে, তো সিমার করছে এটা ব্রেকফাস্ট, আর আমি করব রুটি আর আলু বেগুনের তরকারি আর চা। তো চলো এবার চাটা বানাই, আর ইলিশটা হয়ে যাক ওয়াশ করা, তারপর একেবারে বানাবার সময় দেখাবো। তো এই যে ইলিশ ধোয়া হয়ে গেল, একেবারে ভালো করে ওয়াশ হয়ে গেছে। তো এবার এটা বানাবো, একটু এখানে থাক এখন, আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এবারে বানাবো ইলিশটা, বানিয়ে নিই ইলিশটা, বানিয়ে নিই আমি চাটনি। আর অনেকে বলে যে ইলিশ যেমন পেঁয়াজ দিলে ভালো লাগে না, বাট আমি কিন্তু ছোট থেকে আমার মা পেঁয়াজ দিয়ে আসছে, আমার ঠাকুমাও পেঁয়াজ দিয়ে বানিয়েছে, আমিও পেঁয়াজ দিয়ে বানাই। অন্য আইটেম অনেক কিছু পেঁয়াজ না দিয়েও বানাই ইলিশের, বাট আমি যেটা ভাপা বানাবো সেটাতে পেঁয়াজ দেব, অসাধারণ খেতে লাগে, একবার তোমরাও ট্রাই করবে। খাওয়া ভাই নিজের মতো, যেটা খুশি বানাতে পারো, শুধুমাত্র জিভের টেস্ট হলেই হচ্ছে যে হ্যাঁ ইলিশের গন্ধ স্বাদ একই থাকবে, কোনো আলাদা হয়ে যায় না। কিন্তু যদি আবার বেগুন টেগুন দিয়ে করো তাহলে না দিতেও পারো, কিন্তু ভাপাটাতে আমি পেঁয়াজ দিই, পেঁয়াজ রসুন দুটোই। তো দেখো এতগুলো করেও এতটা রয়ে গেল, ঠিক না? আরেকটা আইটেম বানিয়ে খাওয়া হবে, ইলিশটা রাখা যায় তাই কোনো ব্যাপার না। তো দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা সর্ষের তেল,
নুন হলুদ আর অল্প দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারের জন্য, বাট লঙ্কা না দিলেও হবে, গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু। আর দেবো জল, এটা ভালো করে আমি মাখিয়ে নেব, তারপর 5 মিনিট রেখে জল দিয়ে এটা আমি বয়ল করব। তো এই দেখো 5 থেকে 10 মিনিট পর এটা আমি জল দিয়ে দিয়েছি, এখন ফুটতে শুরু হয়েছে, জাস্ট এটা উপরে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। তো সানডের স্পেশাল যে ইলিশ হচ্ছে তার একটু এই টকবক টকবক আওয়াজটা শোনো। তো মাছ তো দেখলে, এবার মাছ ওয়াশ হলো, এবারে করব অ্যাপেল, অ্যাপেলটা ওয়াশ করব, কেননা রোজ একটা করে আমি অ্যাপেল খাই, তো সেই জন্য একবারে অনেকটা এনে নেয়, আবার শেষ হয় আবার নিয়ে আসে। তো যেহেতু রবিবার ছুটি থাকে সেজন্য রবিবারটাই আমরা সবকিছু বেশিরভাগটাই এনে নিই। আমি চানটা করে নিলাম একেবারে কমপ্লিট, ফিট অ্যান্ড ফাইন, আর এরকম টিপটপ ভালো লাগে বলো? সব সময় আমার তো ভীষণ ভালো লাগে, যেমন বাড়ি ঘর দর ক্লিন ভালো লাগে, নিজেকেও রাখতে ভালো লাগে, একেবারে কিচেনও দেখো ক্লিন পুরো হয়ে গেছে, বেসন তো পুরো ছকছক করছে, এই মাত্র গেল পরিষ্কার ক্লিন করে যে করে সে মাত্র করে পরে গেল। রোজ তো হয়, একদিন তো নয় যে একদিন ছেড়ে কি 7 দিন ছেড়ে, পুরো বাড়ি রোজ ডাস্টিং হয়, কিচেন অব্দি রোজ রোজ একেবারে সব পরিষ্কার, মানে এই যে টাইলস বলো, তারপর এই সানমাইকা যেগুলো করেছি সব কিছু ক্লিন হয়, একটু তেল কোথাও দেখতে পাবে না। তো চলো অপেক্ষা করছি ইলিশ, আর বেশি কথা না বলে খেয়ে নিই তাড়াতাড়ি, না করে দিই ফিনিশ, অপেক্ষা করছি ইলিশ করে দিই ফিনিশ, চলো। তো চলো তোমাদের ফাইনাল লুকস দেখিয়ে দিই, এই দেখো একেবারে লোভনীয় ইলিশ, কি এই হলো ইলিশ সর্ষে ভাপা ইলিশের, আর এইদিকে আসছি লাউ বলছি আলু আর কুদুরি পোস্ত। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম বানালাম, এটা ভীষণ সুন্দর খেতে হয়েছে, আমি টেস্ট করে দেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো গাইস এখন হচ্ছে সন্ধ্যেবেলা, চায়ের পাট কমপ্লিট করে দিয়েছি, আর কেননা আজকে তো শিবনের বাবার ছুটি সেই জন্য 5:30টায় চা খেয়েছি, আর অন্যদিন তো মানে অনেক দেরি হয় আসতে, তো আমরা খেয়ে নিই, তারপর ও আসার পর আবার চা করে দিই আমি, এক একদিন আমিও আবার একটু খাই, এটাই হয়। আর শিবরণ পড়ছে এখন, কেননা শিবরণ এখন সবসময় বইয়ের মুখে আছে, তাই তোমাদের সামনে আসতে পারছে না, তো ঠিক আছে এই কটা দিন এক্সাম অবধি, তারপর তো একেবারে খালি এই। আর এখন ব্লগটা একটু ছোট্ট মতো বানাচ্ছি, কেননা যেহেতু শিবরণের এক্সাম, তারপর তো অনেক টাইম পাবো, আর বর্ষাতে চিন্তা করো বাইরে একবার বৃষ্টি একবার আকাশ ঠিক করছে, তো বর্ষাকাল কিছু করার নেই, তো সেজন্য এখন বাড়িতে বসে, আর যাওয়ারও কোথাও নেই, গেলে ফালতু টাইম আমার নষ্ট হবে, যেটুকু টাইম যাব আমরা একসাথেই যাই, শিবরণকে ছেড়ে গেলে আবার মানে আমার ঠিক লাগে না, কোনো জিনিস কেনাকাটা করতে গেলে শিবরণকে দরকার, শিবরণ যেটা বলে সেটা আমি নিই, তো একসাথে যেতেই ভালো লাগে, তো শিবরণের এখন টাইম হাতে একটুও নষ্ট করবে না, সেজন্য বলছে মা যা কিছু করতে হয় সবকিছু এক্সামের পর, যা কিছু করবে রিলস তারপর ব্লগ তারপর আরো কিছু, তুমি মানে মার্কেটে যাওয়া কেনাকাটি সবকিছু আমার এক্সামের পর, আর এটাই আমারও ভালো লাগে, আমাদের যখন এক্সাম চলতো তো
আমরাও ঠিক আমাদের এটাই মনে হতো যে এখন মানে হেন তেন ভাবে আমি থেকে যাই, আমার এক্সামটা আগে ভালো হোক, ঠিক হয়ে যাক, এক্সাম শেষ হয়ে যাক, তারপর আমি যা কিছু করব, মানে সব কিছু কাজ এক্সামের পর করব। যদি আমার আইব্রোটাও মানে বেড়ে যায় মনে হচ্ছে না ওটাও এক্সাম দিয়ে আমি আইব্রোটা করব, যেন কি একটা যেন মানে মনে হয় একটা বিশাল আমি খালি। তো এরকম একটা ব্যাপার থাকে এখনো, সেটা মানে স্টুডেন্টদের মধ্যে থেকে থাকে। এটা আমি পরে বলবো, কিছু একটু নতুন কিছু করতে হলে মনে হয় না আগে আমার এক্সামটা হয়ে যায়, তো সেটাই শিবনের মধ্যে আছে। তাই এখন আমিও বাড়িতে বসে 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 ব্লগ আমাকে বাড়িতে বানাতে হচ্ছে, আর বাইরের আউটের ব্লগ একটু দেখতে ভালো লাগে, অবশ্যই আমার নিজেরও ভালো লাগে। আমি যখন আউটের ব্লগ বানাই তারপর যখন আমি নিজে চেক করি না আমার দারুণ লাগে। বাড়িতে থাকতে সত্যি মানে রোজ থাকতে ইচ্ছে করে না, শুধুমাত্র ব্লগের জন্য নয়, রোজ বাড়িতে বসে বসে ভালো লাগে না, বাট কিছু করার নেই, বুঝতে পারলে? একটু তো ইয়ে করে নাও। আর আমরা জানি তোমরা ভীষণ ভালোবাসো শিবনকে, শিবনকে তোমরা অতিরিক্ত ভালোবাসো, আমি তো চিন্তা করতে পারি না। তোমরা যেভাবে আমাদের ভালোবাসো না, এই ভালোবাসা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তো আমি সেই ভাগ্য করেছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, এটাই চাই রাখতে তোমাদের কাছে, তোমাদের সাথে থেকে এটাই রাখতে চাই। তো চলো আজকের ব্লগটা আর বড় করবো না, এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট আর বেশি বেশি করে কমেন্ট করো, সেগুলো তো পুরো টাইম পাস করবো নাকি। তো চলো আর ব্লগ করবো, এক দুদিন ছেড়ে আমি ব্লগ বানাবো, ছোট বানায় কিন্তু আমি আপডেট দিতে থাকবো, কোনো চিন্তা নেই। ছোট্ট মতো হলেও আমি সকালে শুরু করব, যেমন যেমন এক্সাম আছে সেগুলো কি করছে আমি কি করছি। অবশ্যই তোমরা এগুলো দেখতে চাও আমাকে ডেলি ব্লগ দিতে বলো, এগুলো আমি বন্ধ করব না, আরো ভালোভাবে বাড়িয়ে দেব এক্সামের পর। বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।